প্রাকৃতিক দুর্যোগের কারণে দক্ষিণবঙ্গের সবজি চাষীদের মাথায় হাত পড়েছে। কেননা পূজোর সময়কালের কথা ভেবে আগে থেকেই শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে তাতে পুরোপুরি মন লাগিয়ে ফেলেছিলেন সবজি চাষীরা। কিন্তু দিন কয়েকের ভারী বৃষ্টিপাতের ফলে সেই সব চাষের 12টা বেজে গেছে। সেই ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের আউশ গ্রামে। আসলে আউশ গ্রামের হরিনাথপুরে চাষিরা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে জেনেও আগাম সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছিলেন। যে কোনো সময় আবহাওয়ার বদল হতে পারে সেটা মাথায় থাকলেও অতি উৎসাহিত হয়ে জমি চাষ করে ফুলকপি, বাঁধাকপি, লাউ, করলা, বেগুন সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আগাম চাষে ব্যস্ত ছিলেন তারা। এদিকে কারো কারো আবার জমি চাষ করে আবাদ করতেই বৃষ্টিও শুরু হয়। আসলে নিম্নচাপ ও অসময়ের বৃষ্টি এ দুয়ের কারণে মহা চিন্তায় পড়েন সবজি চাষিরা। তারা ভেবেছিলেন আবহাওয়া অনুকূল থাকলে এক মাসের মধ্যেই জমি থেকে উঠবে শীতকালীন শাকসবজি। বেশি লাভ ও বাম্পার ফসলের আশা না করলেও প্রত্যাশায় থেকেছেন চাষিরা। খারাপ আবহাওয়া ও টানা নিম্নচাপের কারণে বিরাট ক্ষতির মুখে পড়েছেন তারা। কেননা চাষিদের একটা বড় অংশ গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে সবজি চাষ করেছেন, ফলে তারা এমন অবস্থায় হিমশিম খাচ্ছেন। মূলত তাদের আশা ছিল যেহেতু দুর্গাপুজোকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে ওঠে সমস্ত বাংলা এবং শীতের সবজির স্বাদ নিতে শুরু করবেন খাদ্যরসিক বাঙালিরা, সেজন্য সেই সব সবজির যোগান দিতেই তাদের চাষাবাদে মন দেওয়া, আর সেই সাথে ওই সব শীতের ফসল বিক্রি করে পুজোর সময় তাদের ঘরের সন্তানদের পোশাক কেনা থেকে শুরু করে সাংসারিক জীবন কিছুটা হলেও আনন্দের পরশ পাবে। কিন্তু সেই সুযোগের ভাবনায় আর বাস্তবের দুয়ারে চরম ধাক্কা দিল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বৃষ্টিপাত। এই আউশ গ্রামেই 100 বেশি চাষি কয়েকশো বিঘা জমিতে ওইসব শীতকালীন সবজি লাগিয়েছেন বাণিজ্যিক ভাবনা চিন্তাকে গুরুত্ব দিয়ে। কার্যত অতজন চাষির মধ্যে মাত্র 4-5 জন চাষি হয়তো লাভের মুখ দেখবেন বলে জানা গেছে। আবার বেশিরভাগ চাষি জানাচ্ছেন তারা কোনোভাবে সরকারি সুযোগ সুবিধে পান না, আর তাই আউশ গ্রামের হরিনাথপুরের চাষিদের অবস্থা ভীষণই সংকটজনক বলে মনে করছেন তারা। সবচেয়ে বড় কথা, গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা লাভের আশায় শীতকালীন সবজি চাষ করলেন পুজোর মুখে, তাদের অবস্থা একরকম খারাপ হয়ে উঠল। জমিতে ফসলের ক্ষতি মানেই ঋণের টাকা পরিশোধ করা যথেষ্ট কঠিন হয়ে উঠল। গ্রামীণ ব্যাংক তো সেই সব চাষিদের ঋণের টাকা মুকুব নাও করতে পারে। এদিকে আবহাওয়া দপ্তর থেকে কখনোই বাংলা থেকে বর্ষা বিদায়ের আভাস দেয়নি, ফলে আরও বৃষ্টি হওয়ার বিষয়টি সামনে আসার সম্ভাবনা রয়েছে। অনেকেরই মনে আছে আজ থেকে 2 বছর আগে এই সময়টায় ভারী বৃষ্টির কারণে পশ্চিম বর্ধমানের কাঁকসার বাদবিহার অঞ্চলের 50টি গ্রামের সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময়ও পুজোর আগে এভাবে সবজি নষ্ট হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল চাষিদের কপালে। এখন আমরা সেই সবজিটা চাষ করেছি লাভের আশায়। এবারে এই ওয়েদারে অনেক সবজি খারাপ হয়ে গেছে। এখন আবার ওয়েদার যদি খারাপ হয় তাহলে আমরা লাভের মুখ তোমাদের দেখতে পাবো না। এখন আশা করছি কি হয় না হয়। চাষবাস খুব খারাপ চলছে, ফুলকপি বাঁধাকপি এগুলোর ওয়েদার খুব খারাপ চলছে, যার জন্য ফসল ভালো হচ্ছে না। ফসলে রোগ জ্বালাটা বেশি হচ্ছে বুঝলেন, যেমন ধসার উপদ্রব, পোকার উপদ্রবটা যেমন ধসাটা বেশি, যার কারণে ফুলকপিগুলো ঠিকঠাক হচ্ছে না। মনে হয় লাভ দেখতে পাবো না, তার কারণ ওয়েদারের খুব গোলমাল করছে। বাঁধাকপি তো বাঁধলই না, আবার ফুলকপিও সাইজ খুব ছোট হয়ে যাচ্ছে, ছোটতে ফুটে গেল। আর এদিকে ওয়েদার তো আবার খারাপ হবে শুনছি, এমনিতে খারাপ হয়েই আছে ওয়েদার।